মুন্সীগঞ্জের লৌহ জংয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে সোমবার বেলা এগারোটায় উপজেলার কুমারভোগ পদ্মা সেতু পুনর্বাসন কেন্দ্র তিন হতে এই ত্রাণ বিতরণ করা হয় নিরানব্বই কম্পোজিট ব্রিগেডের ব্যবস্থাপনায় ও দীপ্ত উনিশ বীর এর আয়োজনে সব সম্পন্ন হয় স্বাস্থ্যবিধি মেনে সকলের শারীরিক তাপমাত্রা মেপে ত্রাণ দেওয়া হয় এ সময় শারীর শারীরিকভাবে অসুস্থতাদের ত্রাণ সামগ্রী পৌঁছে দেন সেনা সদস্যরা